আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন খুবই ভালো আছি। আমি গত পর্বে বলেছিলাম যে আমি ঘাগড়াছড়িতে স্টে করব না, রাঙামাটির ব্লগস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে আসলাম আমার ব্লগসগুলো শেয়ার করার জন্য। এটা হচ্ছে রাঙামাটির কাপ্তাই লেক। রাঙামাটির টুরিস্ট প্লেস মানে হচ্ছে আপনার ট্রলার নিয়ে কাপ্তাই লেক পুরোটা আপনার ট্রাভেল করতে হবে আর প্লেসগুলো ভিজিট করতে হবে। তো আমরা ট্রলার রিজার্ভ ট্রলার নিয়ে নিয়েছিলাম আর এখন আমরা যাব হচ্ছে যে একটা বৌদ্ধ মন্দির পাহাড়ের উপরে। এটা কাপ্তাই লেকের একটা টুরিস্ট প্লেস। এখানে আমরা পাহাড়ের উপরে উঠে মন্দিরটা দেখব। তো ট্রলারটা এখন থামবে, ট্রলারটা যখন থামবে মানে ট্রলারটা একটু হেলে ধুলে যায় কারণ পানির এখানে খুব স্রোত। স্রোতের কারণে যখন ট্রলারটা যায় ট্রলারটা একটু মানে হেলে ধুলে গিয়েছে আর আমি খুব ভয় পাই এরকম সিচুয়েশন, কারণ নদীপথে আমার কোথাও যাওয়া হয় না আর আমি পানি খুব ভয় পাই। আমি নার্ভাস হয়ে যাই অল্পতেই, যার কারণে আমি সামনে কম যাই, আমি মাঝখানে থাকার চেষ্টা করি সব সময়। এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয়, পাহাড়ের উপরে উঠতে হয়। আমার মেয়ে তো ভীষণ খুশি, আমার বড় মেয়ে, ও ড্যান্স করছে, ওর খুশির কোনো সীমা নেই, ও পাহাড়ের উপরে উঠবে এটার জন্য ও খুব এক্সাইটেড। আর আমার ছোটো মেয়ে, ও নিজে একা একা উঠবে পাহাড়ে। পাহাড়ের রাস্তাগুলো খুবই এলোমেলো আর আঁকা বাঁকা, আর ওঠাটা খুব টাফ, মানে খুব উঁচুতে এই মন্দিরটা ছিল। পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের বৌদ্ধ মন্দির, চাকমাদের একটা মন্দির। এটা ওদের টুরিস্ট প্লেস, এখানে অনেক মানুষ আছে আর আসে মন্দির দেখার জন্য। আর সিঁড়িটা দিয়ে নেমে যেতে হয়। আমরা ওই মন্দির দেখার পরে এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে আপনার কাপ্তাই লেকের আরেকটা টুরিস্ট প্লেস, এটা হচ্ছে সুবলং ঝর্ণা যাকে বলা হয়। আমরা যেহেতু ডিসেম্বর মাসে গিয়েছি তখন ঝর্ণা ছিল না, কারণ ডিসেম্বর মাসে ঝর্ণাগুলো শুকিয়ে যায়, শীতকালে ঝর্ণা থাকে না। বর্ষাকালে ঝর্ণাগুলো আবার প্রবাহিত হবে, বর্ষাকালে আসলে উপভোগ করা যায়। কিন্তু আমরা তারপরও একটা ছোটো ঝর্ণা পেয়েছি, ভিতরে ছিল যেটা, আমরা ওই ঝর্ণাটা দেখেছি। দেখতে পারবেন আপনারাও, আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই, খুবই সামনে। আর ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, ওটা একদম প্রবাহিত ছিল। আমাদের ট্রলার এখন থামবে সামনে, আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা, ঝর্ণাটা এখন দেখা যাবে, ট্রলারটা থামবে এখন। এই হলো সেই ঝর্ণা যে ঝর্ণাটার কথা বলেছিলাম এতক্ষণ। এটা হচ্ছে ছোট ঝর্ণা বলে এটাকে, সুবলং ঝর্ণার রাস্তা দিয়ে যাওয়া লাগে ভিতরে ঝর্ণাটা। এই ঝর্ণাটা প্রবাহিত ছিল আর ঝর্ণাটা খুব সুন্দর, আর আমার বেবিরা খুব খুশি, ওরা ঝর্ণা উপভোগ করছে। আর ঝর্ণার পানিগুলো এত স্বচ্ছ, এত সুন্দর, ঢাকা শহরে এরকম প্লেস তো আর দেখা হয় না, তাই বাচ্চারা যখন এরকম ঝর্ণা দেখতে পেয়েছে ওরা খুবই খুশি। আল্লাহর রহমত তো, আল্লাহর সৃষ্টির তো কোনো শেষ নেই আর আল্লাহর প্রশংসারও কোনো শেষ নেই, সুবহান আল্লাহ। খুবই সুন্দর ছিল ঝর্ণাটা, ঝর্ণার পানির ধারাগুলো এত সুন্দর ছিল। আর এই জায়গাটা খুবই মানে স্লিপারি ছিল, কারণ এখানে আপনার সবসময় পানি থাকে, যার কারণে খুব স্লিপারি জায়গাগুলো। ও আমার ছোটো মেয়ে, ও পানি ধরবে, আর আমার বড় মেয়ে, ওর কথা কী বলবো, ও খুবই খুশি, খুব এক্সাইটেড, ও এরকম প্লেস কখনো দেখেনি, এখন দেখছে। আমরা এখন যে জায়গাটাতে যাব এটা হচ্ছে যে আপনার আরেকটা টুরিস্ট প্লেস, যেখানে মানে খাবারের জন্য এখানে থামা হয়, রেস্টুরেন্ট বলা যায়। এখানে হচ্ছে যে যে যার মতো, যার যে জায়গাটা ভালো লাগে তারা সেই রেস্টুরেন্টে থামে। আমাদের কাছে এই প্লেসটা ভালো লেগেছিল, যার কারণে আমরা এখানে এখন নামবো। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। আমরা আগে অর্ডার দিয়ে রেখেছিলাম,
আমাকে এখন যেখানে দুলতে দেখছেন এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। এতক্ষণ যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম, আমরা এখানে থেমেছি কারণ এটার এই জায়গার প্লেসটা খুবই সুন্দর, আশেপাশে মনোরম পরিবেশ আর মানে খুবই ভালো লেগেছে আমার। আমি সচরাচর এরকম জায়গা আমার যাওয়া হয় নাই কখনো, এরকম জায়গা পেয়ে আমি নিজেই খুব খুশি। আমরা এখানে কতক্ষণ, প্রায় মনে হয় আধা ঘন্টা এক ঘন্টার মতো এখানে ছিলাম, এক থেকে দেড় ঘন্টা এখানে ছিলাম। এখানে বাচ্চারাও খুব খুশি, ওরা দোলনা দুলছে, আর মানে আমার ছোটো মেয়ে বড় মেয়ে ওরা রেস্ট নিয়েছে, কারণ সকালে আমরা বের হয়েছি সেই 8টার দিকে আমরা হোটেল থেকে বের হয়েছি। আর এতটা পথ জার্নি করার পর দুপুর 3টার দিকে আমরা এই রেস্টুরেন্টে এসে থামি খাওয়া দাওয়া করার জন্য। আর সকালের নাস্তা আমরা মানে ট্রলারেই করেছিলাম, আমরা খাবার শুকনো খাবার নিয়ে উঠেছি সেখানে ট্রলারে, সেখানে খাওয়া দাওয়া করেছি। আর এখানে আমরা কিছু খাবার অর্ডার করে রেখেছিলাম আগে থেকে। আর এটা হচ্ছে যে মানে এই কাপ্তাই লেকের যে মাছ, কাপ্তাই লেকের মাছ, রুই মাছ, ওরা কলা পাতা দিয়ে পাতুরি করে, ওরা এই খাবারটা আমাদেরকে রিকমেন্ড করেছিল যে খাবারটা নাকি খুব স্বাদ হয়, টেস্ট হয় বলছিল, যে আপু এটা খেয়ে দেখতে পারেন, এটা খুবই টেস্ট হয়। তো আমরা অর্ডার করে রেখেছিলাম, আগে থেকে অর্ডার করে রাখতে হয়। আর খাবারটা খুবই মজা ছিল, মানে কলা পাতার যে একটা ফ্র্যাগরেন্স এত সুন্দর, বলার ভাষা নেই। আমরা খাওয়া দাওয়া শেষ করে পরবর্তীতে আমরা হলো যে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের জন্য রওনা হই। ঝুলন্ত ব্রিজের ভিডিও আমার করা হয়নি কারণ ব্লগিংয়ের কথা তখন মাথায় ছিল না, আর যার কারণে আমার ভিডিও করা হয়নি। কাপ্তাই লেক থেকে আমরা রওনা হয়ে যাই কারণ আজ রাতেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর সন্ধ্যা হয়ে আসছে, দেখছেন আপনারা চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এখন যে জায়গাটা দেখছেন এটা পলল পার্ক, এই পার্কেও আমরা নেমেছি, নেমে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম। এখানে বাচ্চাদেরকে দেখানো শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। রাত 8:30টার বাসে আমরা উঠে যাই। এখন আমরা এখানে মানে আমার বাচ্চারা ওরা এখানে এখন একটুখানি খেলাধুলা করবে, আমার ছোটো মেয়ে ও ড্যান্স করতে থাকে, ও যেখানে পারে যেখানে ওর ভালো লাগে ও সেখানেই ড্যান্স করে। আর এখন আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। তো এখানেই আমার রাঙামাটির ব্লগ শেষ হলো। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না। তো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।